শ্রী গুরু চরণ সরজ রজ নিজমন মুখর সুধারি বরণৌ रघुবর বিমল জস জও দায়ক বুদ্ধিহীন তনু জানিকই सुमिरौ पवन বল বুদ্ধি বিদ্যা দেহ मोहि হরহু কলশ বিকার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে অন্যতম চিরঞ্জীবী অর্থাৎ বজ্রংবলী হনুমানজিকে নিয়ে আমরা আলোচনা করব বজ্রংবলী হনুমানজির কাছে আমরা যদি সঠিক পদ্ধতিতে আমাদের রাশি মেনে ঠিকই শুনছেন আমাদের রাশি অনুযায়ী বজরঙ্গবলির সঠিক মন্ত্র সঠিক পদ্ধতিতে যদি আমরা জপ করতে পারি তাহলে অবশ্যই বজরঙ্গবলির বিশেষ আশীর্বাদ কিন্তু আমরা প্রাপ্ত করতেই পারি কোনো কিছু না পারলেও মঙ্গলবার বারটি কিন্তু হনুমানজির বার বজরঙ্গবলির বার আর এছাড়াও পুজোর পর সংকট মোচনের মন্ত্র আপনারা জপ করতে পারেন মঙ্গলবার উল্লেখ্য বজরঙ্গবলির পুজো করলে রোগ শোক ভয় থেকে মুক্তি পাওয়া যায় ভূত প্রেতের ভয় থেকে মুক্তি পাওয়া যায় জীবনে আসে সাফল্য আপনি যা চাইবেন হনুমানজি আপনাকে দেওয়ার জন্য সদাই প্রস্তুত এবার আলোচ্য বিষয় হলো প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু একই মন্ত্র কাজ দেবে না হ্যাঁ দিতে পারে সেটি তো হনুমান চালিসা যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটা না একচল্লিশ দিন দিনে সাতবার করে হনুমান চালিশা আপনাদেরকে পাঠ করতে হবে কিন্তু তার জন্য অনেকের কাছেই হয়তো সময় নেই কারণ যাদের মুখস্থ নেই হনুমান চালিশা দিনে সাতবার করে পাঠ করা মানে দু আড়াই ঘন্টা করেও লেগে যেতে পারে এজন্যই আজ আমরা আপনাদের রাশি অনুযায়ী হনুমানজির কোন মন্ত্রটি জপ করে আপনারা হনুমানজির বিশেষ আশীর্বাদ ধন্যবাদ হতে পারেন সে বিষয়েই আজকের এই আলোচনা তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যা তত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশি ও বৃশ্বিক রাশিকে নিয়ে কেন কারণ মেষ এবং বৃশ্বিক এই দুটি রাশিরই অধিপতি হচ্ছেন মঙ্গলদেব আর মঙ্গল হনুমানজির অত্যন্ত প্রিয় এই দুই রাশির জাতক জাতিকাদের শুভ ফল লাভের জন্য আপনাদেরকে অবশ্যই হনুমানজির যে এই দিব্য মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনোজবাঙ্গ এই মন্ত্রটি আপনাদেরকে এগারো বার করে জপ করতে হবে প্রতিদিন সকাল বিকাল রাত তিন বেলা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এই মন্ত্রের অর্থ হল সংযত ইন্দ্রিয় বুদ্ধিমান শ্রেষ্ঠ মন ও বায়ুতুল্য বেগবান বানর কুলধিনায়ক শ্রীরামচন্দ্র দূত হে পবন নন্দন তোমার কৃপা প্রার্থনা করি একই সাথে আপনারা অবশ্যই ওম হোম হনুমাতে নামা এটিও কিন্তু জপ করতে পারেন দেখবেন আর অবশ্যই যখন মন্ত্র জপ করবেন তখন কিন্তু হনুমানজির উদ্দেশ্যে মনে মনে নিজের সংকল্পটিকে জ্ঞাপন করতে যেন ভুলবেন না পারলে একশো বার করে করুন তাহলে সাধনায় সিদ্ধি লাভ হতে পারে শনির সাড়ে সাতই ঢাইয়া হোক কোনো প্রকার নেতিবাচক গ্রহের প্রভাব আপনার রাশির উপরে থাকুক সমস্ত কিছু থেকেই বলি আপনাদেরকে বাঁচাবেন আপনাদের কর্তব্য তিনশো পঁয়ষট্টি দিন এই মন্ত্রটি অন্তত পক্ষে একশো আটবার না পারলেও এগারো বার করে জপ করা দ্বিতীয় যে রাশি সিরিজ নিয়ে কথা বলবো সেটি শুক্রের নিজস্ব রাশি অর্থাৎ বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা কথা বলছি এবং জাতক জাতিকাদের রাশির মালিক হচ্ছেন শুক্র আর তাই বজরঙ্গলীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত প্রাপ্তি করবার জন্য আপনারা ইন শর্ট বলতে পারেন ওম হং হনুমতে নামা অথবা ওম হুম হনুমতে যে যেখানে একটি আপনারা জপ করতে পারেন এছাড়াও আপনাদের আগেও বলেছি হনুমান চালিশা জপ করলে তো অত্যন্ত শুভ পরিণাম আপনারা পাবেনি হনুমানজির বীজ মন্ত্র আছে ওম এই ভ্রীম হনুমতে শ্রীরাম দোতায় এও যদি না পারেন হনুমানজির একাক্ষরী বীজ মন্ত্র ফ্রং ঠিকই শুনছেন ফয়রফলা ঔকার অনেক সর এই মন্ত্রটি আপনারা একশো আটবার করে সকাল বিকাল রাত তিনবেলা জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব আর আপনাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র সাধারণত ভারী হয়ে থাকে ল্যাভিস লাইফস্টাইল জাঁকজমকপূর্ণ জীবনযাপন এটি সাধারণত আপনাদের ক্ষেত্রে ইন্নেট জন্মগত তা আপনাদের মনের যে সমস্ত কল্পনা সেগুলিকে বাস্তবে রূপদান করবার জন্য হনুমানজির বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী যে রাশি সিরিজকে নিয়ে আলোচনা করব সেটি বুধের নিজস্ব রাশি অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকাদের কথা আমরা বলছি আপনাদের ক্ষেত্রে আপনারা যদি জীবনের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে চান সাফল্য এবং লাভের দিকে যদি আপনারা এগিয়ে যেতে চান জীবনে তাহলে অবশ্যই এই মন্ত্রটি অর্থাৎ হনুমানজির ধ্যান মন্ত্র আপনাদেরকে জপ করতেই হবে হনুমানজির ধ্যান মন্ত্র অতলিত বল হেম শৈলাভ দেহন কৃষা জ্ঞানী নিধানং বানরামা ধীষং রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতং নামামি এই মন্ত্রটি পারলে এগারো বার করে জপ করবেন যদি অত্যন্ত কঠিন মনে হয়ে থাকে তাহলে আপনারা হনুমানজির একাক্ষরী বীজ মন্ত্র ফ্রং হয়রাফলা ঔকার অনেক স্বর এই মন্ত্রটি জপ করতে পারেন আবারও বলছি হনুমানজির যে এই ধ্যান মন্ত্র অতলিত বল ধামাং হেম শৈলাভ দেহং দনু জবন কৃষাং জ্ঞানী নামা গণ্যম সফল গুণ নিধানং পানরামাধিশং রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতং নমামি এই মন্ত্রটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতেই পারে কঠিন হলেও কোন পথ কিন্তু সহজ নয় দা লাইফ ইজ নট বেড অফ ফুল অফ রোজেস আপনাকে অবশ্যই কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়েই সাফল্য পেতে হবে এই কঠিন মন্ত্রটি আপনারা সকাল বিকাল রাত তিনবেলা যদি এগারো বার করে জপ করতে পারেন তিনশো পঁয়ষট্টি দিন সারাটা জীবনই আপনারা অবশ্যই অনুভব করবেন সকল ক্ষেত্রেই বজরঙ্গলী হনুমানজি নন্দনা আপনার পাশেই আছেন আপনার সঙ্গে আছেন সর্বদাই আশীর্বাদ ধন্যবাদ ধন্যতার হয়ে থাকবেন পরবর্তী যে রাশির সিরিজের কথা আমরা বলবো সেটি মকর রাশি এবং কুম্ভ রাশি অর্থাৎ শনির দুই রাশির কথা আমরা বলছি আর শনির সাথে কিন্তু হনুমানজির একটি অবিশ্বাস্য গল্প বা সম্পর্ক আছে হনুমানজি হনুমানজিকে কিন্তু শনি মহারাজ শনির যে দৃষ্টি সাড়ে সাতের যে দৃষ্টি সেটি কিন্তু প্রদান করেছিলেন কিন্তু হনুমানজি বারণ করা সত্ত্বেও শনির দৃষ্টি আরোপ করার পর হনুমানজি একটি পাহাড়কে তিনি হাতের তালুতে এনে নিজের মাথার উপরে রেখে দেন শনির প্রথম চরণে সাড়ে সাতির শনি মাথায় থাকে দ্বিতীয় চরণে কোমরের উপরে থাকে তৃতীয় চরণে শনি সাড়ে সাতির চলাকালীন আমাদের কোমরের নিচে থাকে আড়াই 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 করে সাড়ে সাত বছর হয় সুতরাং প্রথম চরণে শনি হনুমানজির মস্তকে অবস্থান করলে হনুমানজি পাহাড়কে যখন তিনি নিজের মাথার উপরে বসিয়ে দেন তখন সেই চাপ সহ্য না করতে পেরে শনি কাকুতি মিনতি করতে থাকে হনুমানজির কাছে যে হনুমান আমাকে ছেড়ে দাও হনুমানজি ছেড়ে দিলে তখন শনি বলেন যে আপনার যত ভক্ত আছে তাদের উপরে কখনো আমার এই সাড়ে সাতির বা ঢাইয়ার দৃষ্টি কার্যকরী হবে না আর তাই আপনারা দুজনেই অর্থাৎ মকর এবং কুম্ভ রাশির জাতিকারা কিন্তু শনির রাশির অধিপতি আপনাদের অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা সর্বদাই করা উচিত আপনারা বলুন ওম নম হনুমতে রুদ্রতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ সর্বশী কনায় রাম দূতায় এই মন্ত্রটি সকাল বিকাল রাত এগারো বার করে জপ করুন শনির তো আশীর্বাদ পাবেনি তার সাথে সাথে শনির অত্যন্ত মিত্র প্রিয় আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন ফলস্বরূপ আপনাদের জীবন হবে সমৃদ্ধশালী স্টাচ চলে আসবে আপনাদের মধ্যে পরবর্তী যে রাশি সিরিজকে নিয়ে আমরা আলোচনা করব। এটি কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নিজস্ব রাশি অর্থাৎ ধনু রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে ধনু এবং মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রত্যেক দিন বজরং বান পাঠ করতে আপনারা পারেন এছাড়াও আপনারা ওম হং হনুমতে নমা অথবা ওম হং হনুমতে নমা অথবা ওম নম হনুমতে ভয়া ভঞ্জনায় সুখম কুরু ফট হা এটিও আপনারা জপ করতে পারেন কোনো কিছু না পারলে হনুমান যে একাক্ষরী বীজ মন্ত্র আপনারা অবশ্যই সেটি জপ করুন সেটি হলো ফ্রং হয় রফলা ঔকার অনেক ফ্রং এই ফ্রং, 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 ফ্রং এইভাবেই আপনারা একশো আটবার করে যদি জপ করেন এর ফলেও কিন্তু হনুমানজির বিশেষ আশীর্বাদ প্রাপ্তি আপনারা করতেই পারেন অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন আপনাদের বৃহস্পতি দেবগুরুর আশীর্বাদ তো আছেই আর হনুমানজির আশীর্বাদও যদি আপনাদের উপরে থাকে তাহলে রাহু কেতু শনির হাত থেকে থাকবেন আপনারা মুক্ত আপনাদের জীবন হবে সমৃদ্ধশালী আধ্যাত্মিক চিন্তন চেতনায় হবেন ভরপুর অর্থের বর্ষা ঘটবে আপনাদের জীবনে পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটি কর্কট রাশি আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব মনের কারক গ্রহ তিনি সূর্যের আলোয় আলোকিত বলির কৃপা লাভ করবার জন্য নিজের মনোবলকে বৃদ্ধি করবার জন্য হনুমানজির যে গায়ত্রী মন্ত্র সেটি কিন্তু আপনারা প্রতিদিন একশো আটবার করে জপ করতে পারেন একশো আটবার না পারলেও অন্তত এগারো বার করে সকাল বিকাল রাত জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন হনুমানজির গায়ত্রী মন্ত্র ওম অঞ্জলি বায়ু পুত্রায় ধীমহী তন্ন হনুমান প্রচোদয়াত তন্ন হনুমতে প্রচোদয়তে বলতে পারেন আবার বলছি ওম অঞ্জলি জায়ো বিদমহে বায়ুপুত্রায় ধীমহী তন্ন হনুমান প্রচোদয়াত এই মন্ত্রটি আপনারা একশো আটবার করে জপ করবেন প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির মালিক চন্দ্রদেব দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন যার ফলস্বরূপ আপনাদের লাইফে থাকে না কোনো কনসিস্টেন্সি আর তাই লাইফে কনসিস্টেন্সিকে আনার জন্য আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন কারণ তিনি ধ্যানের প্রকাষ্ঠা আবারও বলছি আপনারা এইভাবে জপ করতে মন্ত্র আগে যেটা বললাম সেটিও করতে পারেন এটিও করতে পারেন নৌ মঞ্জনি সুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমহী তন্ন মারুতি প্রচোদায়াত হনুমানের জায়গায় মারুতিও কিন্তু আপনারা বলতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা কিন্তু করতেই পারেন হনুমানজির সাথে সূর্যদেবের কিন্তু একটি গল্প আছে আপনারা নিশ্চয়ই জানেন সূর্যদেবকে আপেল ভেবে হনুমানজি কিন্তু গলধকরণ করে ফেলেছিলেন পরে তিনি সূর্যদেবকে ছেড়েও দেন কারণ জগৎ সংসার ধ্বংসের মুখে বসে গিয়েছিল সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির মালিকই হচ্ছেন সূর্যদেব আর আপনাদের ক্ষেত্রে আপনারা যদি হনুমানজিকে সন্তুষ্ট রাখতে চান তাহলে বলুন ওম হুম হনুমতে আপনারা জপ করুন এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করুন এই মন্ত্রটি জপ করলে জীবনের সকল প্রকার শোক তাপ দুঃখ কষ্ট ব্যথা থেকে আপনারা হবেন দূরীভূত আর এটি যদি না করতে পারেন আপনারা অবশ্যই হনুমান চালিসার যে দোহা শুরুতে বলেছিলাম শ্রী গুরু চরণ সরোজ রকর প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে জানা ভুলবেন না